আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি সুন্দর একটি সকাল দিয়ে। সকাল বললে ভুল হবে, যেহেতু সকালের টাইমটা আমরা সবাই কম বেশি অনেক বেশি বিজি থাকা হয়, বিশেষ করে যাদের বাচ্চা আছে, হাজবেন্ড অফিসে যায়, ওই সকালের টাইমটা দেখা যায় কি অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায়। তো যাই হোক, সব কাজ শেষ করে আমার যখন একটু ফ্রি টাইম ছিল তখন আমি ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। তো হাঁটতে যখন বের হয়েছি তখন ভাবলাম আমি একটা ছোট ব্লগ করে ফেলি। এটাই আমার প্রথম ব্লগ, আমি জানি না কিভাবে কথা বলতে হয় ব্লগিংয়ে, বাট ট্রাই করছি কথা বলার। আমি খুবই স্বল্পভাষী একটি মেয়ে, আমি কথা বলার থেকে কথা শুনতে অনেক বেশি পছন্দ করি। যেহেতু এটি আমার ফার্স্ট ব্লগ, তাই ফার্স্ট ব্লগটা শুরু করছি নিজেকে ইন্ট্রোডিউসের মাধ্যমে। আমি অস্ট্রেলিয়াতে এসেছি 2008-এ, অলমোস্ট 15 ইয়ার্স। আমার দুটো বয়েজ আছে, তারা ইয়ার 8-এ পড়ছে। আমি আমার হাজব্যান্ড আর দুইটা বাচ্চা নিয়ে আমার ছোট একটি সংসার অস্ট্রেলিয়াতে দীর্ঘ 15 বছর। একটি মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, যখনই আমি এটার ভয়েস দিচ্ছিলাম তখনই মনে মনে ভাবছিলাম যে আসলে আমার ব্লগটি সবাই দেখতে পাচ্ছে কি না বা দেখতে পারবে কি না। নিজেকে খুব উইয়ার্ড মনে হচ্ছিলো যে একা একা ক্যামেরার সামনে আমি কথা বলেই যাচ্ছি। তো যাই হোক, যদি আমার ব্লগটি আপনারা দেখে থাকেন বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। স্টে ইনশাল্লাহ আরও অনেক ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমার এই ছোটো ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো আমার কষ্টটা সার্থক হবে। আজ এই পর্যন্তই, নেক্সট ডে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।